আজ সকালটা শুরু হলো কিন্তু আমার এই ছোট্ট সান্টাকে নিয়ে। সান্টা বলা ভুল, অন্যরকম হয়তো হবে। তো যাই হোক, তো চলো, আমাদের দুই সান্টা চলে এসেছে কেক নিয়ে। তো এবারে সবাই মিলে কেক কাটিং করব। এটা বেশ বড় দেখে একটা টেস্ট অ্যান্ড বাইটের ফুল ফ্রুট কেক এটা বলতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ দুই সান্টা পোজ দিয়ে ফটো তোলা হচ্ছে। তো এই সান্টা লজেস কিনে আনলো সবাইকে গিফট দেবে বলে, এখন সান্টা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, সবাইকে দেখাচ্ছে এবং মেরি ক্রিসমাস বলে সবাইকে উইশও করছে। এখন কাটিং, কেক কাটিংটা হচ্ছে, সবাইকে স্যান্টাই নিজে হাতে কেক খাওয়াবে। তো আমি এখন খাবো না বললাম, তো নিজের ভাই বোনরা দুজন মিলেই খাওয়া খাওয়াই করছে। এখন এর গালে দিচ্ছে, ওর গালে দিচ্ছে। তো তারপরে চলো, এদিকে ছাদে গেছি একটু জামাকাপড়গুলো শুকোতে দিতে, কিন্তু কে শোনে কার কথা, জামাকাপড় নিয়ে সব নিচেতে ফেলে দিচ্ছে ধুলোতে, দিয়ে আবার সে আমার এক কাজ আবার ধুয়ে দেয় করতে হচ্ছে। ভালো লাগে বলো? আর আজকে ক্রিসমাস বলে কথা, তো বাড়িতে একটু রান্নাবান্না তো আছেই। তো আজকে একটু সকাল সকাল, এখন বাজে প্রায় আর 8:30-9টার মতো, তো একটু দু কাপ কফি নিয়ে বসে পড়েছি আমি আর সৌভিক, আর সাথে শুভাঙ্গিনীও রয়েছে। তো তারপরে কফি খেয়ে, তো কফিটা এখন ছাদে কমপ্লিট করা হয়নি, ওটা নিয়েই চলে এসেছি নিচে। এসে আমি কফিটা খাচ্ছি আর এদিকে বিছানাটা পুরোটা গোছাচ্ছি। বিছানা গোছাতেও অনেকটা কষ্ট বলতে পারো, প্রত্যেক দিনের এইটা কিন্তু একটা কাজ। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ চুলটা পুরোটাই ভিজে গেছিলো, ভাবলাম একটু ভিজে চুল বেঁধে থাকবো, আবার ভিজে চুল বেঁধে থাকলে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য ভাবলাম একটু ড্রায়ার দিয়ে চুলটা শুকনো করে নিই। শুকনো করে নিলে অনেকটা ভালো হবে, বেশ শুকিয়েও গেছে। আমি গরমকালে কিন্তু এই ড্রায়ারটা ইউজ করি না, এই শীতকালটা কটা দিন যে কটা দিন থাকে আমি কিন্তু ড্রায়ারটা ইউজ করি। তারপরে ঠাকুরের দিলাম, দেওয়ার পর এখানে অরেঞ্জ জুস আর ডিম হাফ বয়েল, আর এখানে একটু ওটস করলাম, করে সবাই আজকের ব্রেকফাস্টটা এটা দিয়ে শুরু হচ্ছে। তো তারপরে আজকে ভাবছি ব্রেকফাস্ট করার পর একটু বেলার দিকে ভাবলাম একটু পাস্তা করব, তো পাস্তা ভাবলাম করবো না। তো তারপর ভাবলাম সৌভিকের জন্য একটা সব রকম সবজি দিয়ে একটা একটা করে নিই, একটা ভেজে নিই, তো সেটাই আমি এখানে ভাজছিলাম। তো আর এই প্যানটা তো নতুন কিনেছি তোমরা জানোই, বেশ ভালো কিন্তু এই এটাই রান্না করে। আজকে ফার্স্ট টাইম এটা ডিম দিয়ে উৎপাদন হয়েছে বলবো না, এটা সেকেন্ড উৎপাদন হচ্ছে, কারণ কালকে আমরা পাস্তা করেছিলাম। তো যাই হোক, আজকে কত রকমের মাছ এনেছে দেখো, আজকে কাটা মাছ, তারপর এই মাছটা আমি নাম জানি না, প্রথমবার দেখছি। তো যাই হোক, তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা কী মাছ। আর এখানে আজকে তরকারি হচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি, মাছের ঝাল আর একটা চচ্চড়ি, আজকে তিন রকমের মাছ হবে। তো আজকে আমি প্রথমে উনুন জ্বালাচ্ছি, তো আজকে বাড়িতে বলতে গেলে কেউ নেই, আমি আর দিদিভাই, দিদিভাই গেছে বাজারে, বাজার থেকে চলে এসে নিজের কাজকর্মগুলো করছে, আর আমি এদিকে মাছগুলো নিয়ে ভাজছি। এই মাছটা ঝাল করবো ভাবলাম, আর এই মাছটা পেঁয়াজ আদা রসুন দিয়ে মাংস মাংস করে করব। আর অনেকেই বললে 25শে ডিসেম্বর আজকে কি তোমরা মাংস করবে না? না, আজকে আমাদের কোনো রকম মাংস হবে না, 4-5 রকমের মাছ হবে আজকে। এই আমদি মাছগুলো ভেজে নিচ্ছি, এটা আলু বেগুন দিয়ে আমি ভাবছি এটা ঝাল করব, ঝাল বলে চচ্চড়ি করব, বেশ ভালো লাগে কিন্তু খেতে, আদা পেঁয়াজ রসুন দিয়ে করব। আর এখানে এতগুলো মাছ এনেছে কি আর করব, আর মাংস আনলাম না, ভাবলাম অন্য দিন হবে। আর মাংস বলতে গেলে আর